নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আমি আফসানা। এখনকার বিশেষ বিশেষ খবর। শুক্রবার বিকেলে বেঙ্গল ও সিকিমের সীমান্ত এলাকার মাল্লি চেকপোস্টে নাকা চেকিং এর সময় বহু অজৈবিক শাকসবজি সহ একটি গাড়ি আটক করে হর্টিকালচার দপ্তর। এদিন গাড়ির কাগজপত্র সহ চালকের লাইসেন্সও আটকে রাখেন তারা। আদিবাসীদের হুল উৎসবে এবার থেকে সরকারি ছুটির ঘোষণা করতে হবে। শনিবার নাগরাকাটা আদিবাসী সংস্কৃতির চর্চা কেন্দ্রে সরকারিভাবে হুল উৎসব অনুষ্ঠান মঞ্চ থেকে এই দাবি করলেন আদিবাসী শ্রমিকেরা। রেল লাইনের ধার থেকে রাজু সিং নামে এক রেলকর্মীর দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করলো রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার মালঞ্চপল্লী এলাকায়। মৃত রেলকর্মীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দিনে দুপুরে চুরির ঘটনা চাঞ্চল্য ছড়ালো শুক্রবার শিলিগুড়ি পুর নিগম এলাকার অশোকনগরে। লক্ষাধিক টাকার সোনার জিনিস এবং বেশ কিছু নগদ টাকা চুরি গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এ নিয়ে মেয়র অশোক ভট্টাচার্য শিলিগুড়ি পুর নিগমে মেয়র পরিষদদের নিয়ে এক সাংবিধানিক বৈঠকে অসাংবিধানিক বৈষম্যের অভিযোগ তুলেছেন সৌরভবাবুর বিরুদ্ধে। আজ থেকে নকআউট শুরু। ফিফা বিশ্বকাপের রাউন্ড 16-র প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও আর্জেন্টিনা। পাশাপাশি দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলবেন পর্তুগাল। এখন সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর। নমস্কার।